না, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি অস্বচ্ছ ভাবমূর্তির কোনো লক্ষ্যী প্রার্থী নয়। এবং আমাদের যে সহযোগী সংস্থা আছে আইপ্যাক, তারা বিভিন্ন প্রার্থীকে প্রার্থী সম্বন্ধে ওরা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসে আমাদের প্রার্থীগুলো নির্বাচিত হয়েছে। নবজোহার কাজ করেনি না, নবজোহার সারা পশ্চিমবাংলা ব্যাপী জনজোহারে পরিণত হয়েছে। এবার কংগ্রেসের লোক নেই, জোর নেই, তারা এই তৃণমূলের কিছু ছাঁট মালকে নিয়ে তারা নিজেদের বাঁচার একটা খড়কুটোর আশা করছে, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। সুতরাং এইগুলো খড়কুটো ধরে আর যাই হোক ইলেকশন হয় না, আমার মনে হয় এতে দল কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমার কাছে যা খবর আছে 21-22 জনের মতো, জানি না আপনি কী বলছেন আমার কাছে, কিন্তু আমি যা খবর নিয়ে দেখেছি 21 থেকে 22 জন আমাদের দল থেকে অন্য দলে গেলে তারা আমাদের দল করতো কি না আমার সন্দেহ আছে এই মুহূর্তে। কেননা যারা একবার তৃণমূল কংগ্রেসে আছে তারা তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আমার নাম অমৃত বোস, আমি সাংগ্রাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা অনেকদিন থেকেই তৃণমূল করছিলাম, কেন আমাদের তো বয়স দেখেই বোঝা যাচ্ছে আমরা কতদিন করতে পারি। তো এখন দেখছি তৃণমূলটাই একটু চুরি চামড়িটা অত্যাধিক হচ্ছে, তার মধ্যে কোনো পাড়ার লোকের সঙ্গে কোনো আলোচনাও হচ্ছে না, যে পদে আছে সে তার মতো কাজ করে বেরিয়ে যাচ্ছে। দেখলাম যে এখানে যখন যে ভোটার ভোট দিয়ে তৃণমূলকে যা দাঁড় করালো তাদের যখন কোনো প্লেস নেই, তো ওই জায়গায় আমাদের থাকার উপরে আপনার গ্রাম পঞ্চায়েতে কি ব্যাপক দুর্নীতি হয়েছে? প্রচণ্ড দুর্নীতি হচ্ছে, সেই জন্য আমরা পঞ্চায়েত থেকে এখান থেকে সরে। আর প্রার্থী আপনাদের পছন্দ হয়নি? না, প্রার্থী পছন্দ মানে গ্রামের লোকের সঙ্গে কোনো কথাবার্তা বলে চেয়েছিলাম একটা সৎ প্রার্থী দেবো যার হাত ধরে আমরা টোটাল পাড়াটা উন্নতিটা একটু বাড়াবো, কিন্তু দেখলাম যে টিএমসির নির্দল হয়ে দাঁড়ালো সে টিকিট পেয়ে গেল টাকা খাইয়ে, আর যে সৎ কাজ করে বলে নামলো তার সে টিকিট। এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী করছে, তাহলে সেটারই উল্টো এ দেখতে পেলাম, ওই জন্যই সরে এলাম। আপনার নাম? আমার নাম নাজিম হোসেন। আচ্ছা একটু আসতে পার, বলছি আজকে আপনারা এই পঞ্চায়েত ভোট আর কদিন পরই কেন হঠাৎ কংগ্রেসে যোগ দিলেন? 1998 সাল থেকে টিএমসি করছিলাম, হঠাৎ 2023 দেখলাম টিএমসি কিছু কর্মী টেন্ডার পেয়ে চুরি চামারি করছে, ওর বিরুদ্ধে 22 বছরে তৃণমূল করছিল একটা ছেলে আমাদের, তাকে টিকিট দেওয়া হয়নি, সেই টিকিটটা জোর জবরদস্তি একটা চোরকে দেওয়া হয়েছে। ওই কারণে আমরা 250 ছেলে কংগ্রেসে যোগ দিলাম। মানে আপনার কি প্রার্থী পছন্দ হয়নি কংগ্রেসে যে দাঁড়িয়েছে সে চোর? আচ্ছা আপনারা কি এই যে জাতীয় কংগ্রেসের যে প্রার্থী তাদের কি তাকে কি পছন্দ? অবশ্যই, নীল করে দেবো পুরো টিএমসিটাকে এই বুথ থেকে। আপনাদের উপর কি কোনো চাপ আছে? না, আপনি চাপ নেই যোগ দিলেন কোনো এই কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল থেকে? কোনো চাপ নেই, যদি চাপ আছে কি করবেন? সে মোকাবেলা করতে প্রস্তুত, সব সময়ের জন্য আমি তৈরি থাকি। ঠিক আছে, আপনার নাম? শেখ ফিরোজ। প্রায় 10টার মতন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল এবং একটা সমিতিতে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারেই মানুষ চেয়েছে এবং বিরোধীরা দিতে পারেনি, সেক্ষেত্রে আপনারা কোন চোখে দেখেন? এই কথা চোখে দেখার ব্যাপার নেই, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা বলিনি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে যিনি বলেছিলেন, তিনি তিয়ার জেলে এখন কম্বল চাপা দিয়ে শুয়ে আছেন, ফলে উন্নয়নের জোয়ারটা বুঝতে পারছেন। সেই উন্নয়নের জোয়ারে ধুলোগড়ে আজকে, শুধু ধুলোগড়ে না গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, কাউকে জমা দিতে না দেয়া, কাউকে আটকানো, কাউকে মারা, অলরেডি শুধু নমিনেশন শুরু হয়েছে, আপনারা বলুন যে 9 জন মার্ডার হয়েছে,
তাহলে নির্বাচনে কত হবে কাউন্টিং পর্যন্ত কত দূর যাবে এটা জিজ্ঞাসা করুন দিদির চালা চামুন্ডাতে। আর ধুলোগড়ে যেমন উন্নয়নের জোয়ারে জিতেছে আবার ঠিক এখানে সেই অনুন্নয়নের জোয়ারে এরা সবাই চলেছে কংগ্রেসে যোগ দিয়েছে এই ফিরোজদের হাত ধরে এবং নবী খান জিতছে। আজকে আপনারা এখানে লিখে যান, আমি বলছি নির্বাচনের আগে দেখুন জোয়ারটা দেখুন এই এই বুথে বিন্দুমাত্র বিড়ম্বনা নেই। প্রার্থী তো সবাই হতে পারে না, প্রার্থী হওয়ার একটা প্রক্রিয়া আছে। তৃণমূল কংগ্রেস একটা সংঘবদ্ধ অর্গানাইজ দল, আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমাদের ব্লক নেতৃত্ব এবং আমাদের সহযোগী সংস্থা আইপ্যাক সবাই মিলে বসে আমরা একটা প্রার্থী তালিকা ওরা দিয়েছে। এটা আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে